আসসালামু আলাইকুম, আমি রাকিব। আজকের ভিডিওটা হচ্ছে হিরো প্যাশন এক্সপ্রো এই বাইকটার একটা ইউজার রিভিউ নিয়ে। আর বর্ষাকাল চলতেছে, বাইকটা ঠিকভাবে ওয়াশ করা নাই, আসলে এই বিষয়গুলো একটু কনসিডার করে দেখবেন। বাইকটা চলছে 6000 কিলো প্লাস। আচ্ছা, এটা নিয়ে বেশি কথা বলার দরকার নাই, তাহলে চলুন আগে আপনাদেরকে বাইকের ফুটেজগুলো দেখাই, যে আগে আপনারা দেখে নেন বাইকটা কি কন্ডিশনে এখন রয়েছে, এরপরে আমরা ইউজার রিভিউটা দেখব। আসসালামু আলাইকুম, আজকের বাইকটা হচ্ছে হিরো প্যাশন এক্সপ্রো 110cc সেগমেন্ট, ইভেন 125cc সেগমেন্টের মধ্যে এটা হচ্ছে হিরোর মোস্ট সেলিং একটা বাইক। এই বাইকটা মোটামুটি আজকে একটা ইউজার রিভিউ পাবেন আপনারা। আর এই বাইকটা দিয়ে আমাকে সহযোগিতা করছে আমার খুব কাছের এক ভাই, ভাইয়ের নাম হচ্ছে আরমান হোসেন। আচ্ছা আরমান ভাই, তো ভাইয়া তুমি বাইকটা কত কিলো পর্যন্ত চালাইছো এখন পর্যন্ত? আমি বাইকটা কেনার পর পর্যন্ত এখন পর্যন্ত চালাইছি 6000 কিলো পর্যন্ত চালাইছি। 6000 প্লাস বাইকটা চলছে? জি। এই যে তুমি 6000 প্লাস বাইকটা চালাইছো, এর মধ্যে তোমার কাছে বাইকটা কেমন লাগছে? আচ্ছা, প্রথমত আমি বলি, বাইকটা আমি চালাই একদম সিঙ্গেল, মানে আমি নিজে চালাই। আমি নিজে যখন ব্যবহার করি আমি খুবই কমফোর্ট ফিল করি বাইকটা চালাইতে, কারণ আমার ডে টু ইউজের জন্য এই বাইকটা আমার কাছে খুবই কমফোর্ট ফিল করে। অন্যদের ক্ষেত্রে হয়তো কি হবে বলা যায় না, কিন্তু আমি পার্সোনালি খুব কমফোর্ট ফিল করি বাইকটা চালাইতে। আচ্ছা, এর মাঝে বাইকটা একবার পড়ে গেছিল, আমরা এখানে বেশ কিছু ক্র্যাশ দেখতে পাচ্ছি, ক্র্যাশ হয়েছে। তো এই ক্ষেত্রে তোমার কাছে এই কোয়ালিটিটা কেমন লাগছে, ট্যাঙ্কের এই যে পেন্ট কোয়ালিটি বা এই যে প্লাস্টিক গুলো যে কোম্পানি দিছে, এগুলা এগুলার কোয়ালিটি তোমার কাছে কেমন লাগছে? আচ্ছা, যেমন দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাতে আমার বাইক স্ক্র্যাচ করছে, তো এর আগে চালাতে গিয়ে অনেক সময় অসাবধানবশত বাইকটা পড়ে গেছে চালাতে গিয়ে। সেক্ষেত্রে এই যে স্টিল বডিটা, এই স্টিল যে বাম্পারটা, এটা আমাকে অনেক সেভ করছে পড়ার ক্ষেত্রে। আমার বডি, আপনি দেখতে পাবেন যে এই বডিগুলো কিন্তু একটু প্লাস্টিক মেটেরিয়াল, সেক্ষেত্রে আমাকে এই বাম্পারটা অনেকভাবে সেভ করছে। বডিতে আপনি কোনো স্ক্র্যাচ পাবেন না, যা পড়ছে এইখানে পাইছেন। তো সেক্ষেত্রে বলা যায় যে এই ইয়েটা আমাকে অনেক সেভ করছে। বিল কোয়ালিটি একটু অন্যরকম হলেও সেক্ষেত্রে আমার ওভারঅল আমাকে অনেক সেভ করছে অনেক থেকে। 6000 মোটামুটি 426 কিলো চলছে আমরা দেখতে পাচ্ছি। তো এই অবধি তুমি মাইলেজ কেমন পাচ্ছ এখন অবধি, মাইলেজটা কেমন আসতেছে তোমার? মাইলেজ ইজ গুড এনাফ। আমি সিটি রাইডিং করলে দেখা যায় যে 50 পাই, আর যদি একটু হাইওয়েতে রাইড করতে গেলে আমি 55-60 পাই। এই ইয়াতে মাইলেজটা 60-60 মধ্যে আমি পাই। জি জি। ভিডিওর শুরুতে আমি ইঞ্জিনের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাইছিলাম, তো আসুন ভাইয়ের মুখ থেকে শুনবো যে ইঞ্জিনের কোনো সমস্যা আছে কিনা, বা এই যে 6000-এর মতো চলছে, আসলে 6000 চলাটা খুব বেশি একটা বড় অ্যামাউন্ট না, তারপরেও ভাইয়ের কাছ থেকে এটুকু শুনবো যে ইঞ্জিনে তার কেমন ফিডব্যাক দিচ্ছে বা ইঞ্জিনের কোনো কাজ করাইতে হয়েছে কিনা। তো আরমান, তুমি আমাদেরকে এটা বলো যে এই যে এতদিন তুমি গাড়িটা রাইড করলা, ইঞ্জিনটার যে তোমার পার্টসগুলো রয়েছে এর মধ্যে কোনো কিছু পাল্টাইতে হয়েছে কিনা, যেমন হচ্ছে স্পার্ক প্লাগ বা এয়ার ফিল্টার, এই ধরনের কোনো বিষয় তুমি চেঞ্জ করছো কিনা? আচ্ছা, কিছু বিষয়ে যেটা বলা দরকার, আমি বাইকটা যখন 3000
কিলো আমি চালাই, তার পরবর্তীতে আমার একটা মেইন যে সমস্যাটা আমার চোখে পড়ছে সেটা হলো আমার সেলফ কাজটা করে, সেলফ স্টার্টার কাজ করে না। তো আমি যখন আমার হিরোকে ক্লেম করি বা হিরো শোরুমে গিয়ে জানাই, তখন তারা আমাকে এটা ওয়ারেন্টিতে দেয় এবং পরবর্তী তাদের যে নিয়ম অনুযায়ী আমাকে 2 থেকে 2.5 মাসের মধ্যে এই জিনিসটা, একটু সময় লেন্দি ছিল কিন্তু পরবর্তীতে তারা আমার ফুল সেলফ সিস্টেমটা আমাকে চেঞ্জ করে দেয়, যেটা আমার প্রথম দিকে বাইক কেনার পরে আমার একটু আপসেট ছিল যে এটা কেন নতুন কেনার পর কেন হলো, কিন্তু পরবর্তীতে যখন আমি তাদের চেঞ্জ করে দিল পরবর্তীতে আমি খুব ভালো ফিডব্যাক পাইছি। এখন আমি ইটস গুড এনাফ, মানে যথেষ্ট ভালো চলতেছে এখন, আর কোনো তেমন সমস্যা পাচ্ছি না। এই বাইকটাতে এসি থেকে ডিসি করা হয়েছে, এবারে আমরা এটা দেখবো যে এসি থেকে ডিসি করতে কেমন খরচ পড়ে বা এসি থেকে ডিসি করলে কী কী সুবিধা পাওয়া যায়। আচ্ছা আরমান, এই এসি থেকে ডিসি করতে তোমার খরচ কেমন পড়ছে? এই বাইকটা কেনার পূর্বে যখন আমি বাইকটি স্টার্ট করি, এটা একটা সমস্যা বলবো না ঠিক, এটা একটা সিস্টেম ওরা করে দিয়েছে হিরো থেকে যে বাইক স্টার্ট করলে অলওয়েজ হেডলাইটটা জ্বলে থাকবে, যেটা AHO প্রযুক্তি। পরবর্তীতে এটা আমার ব্যাটারির কনজিউম অনেক সমস্যা করে, যার কারণে তাদেরকে জানানোর পরে তারা আমাকে ডিসি সিস্টেম করে দেয় এবং এটাতে খরচ পড়ে সর্বোচ্চ 100-150 টাকা খরচ পড়ে। সুইচটার দাম 50 টাকা আর ওরা ওদের চার্জ হিসেবে টোটাল হয়তো 100 টাকা নেয়। এই টোটাল মিলে হয়তো 150 টাকার মধ্যে এই সিস্টেম আমাকে করে দিয়েছে ওরা। হিরোর একটা বিষয় আমাদের এখন বেশ ভালো লাগে, সেটা হচ্ছে যে এর প্রত্যেকটা বাইকে এদের যে বাই ডিফল্ট সিস্টেমটা, মানে এই i3S টেকনোলজি, এটা আসলে সুইচে কনভার্ট করা হয়েছে এবং এটা অনেক আগে থেকে আসতেছে। আপনারা জানেন যে সাধারণত আপনি যখন বাইকটা নিয়ে ট্রাফিক জ্যামে থাকবেন তখন দেখা যাচ্ছে 5 মিনিট 10 মিনিট বা এরকম একটা নির্দিষ্ট সময়ে আপনার বাইকটা দেখা যাচ্ছে অতিরিক্ত ট্রাফিক জ্যামে আপনাকে অপেক্ষা করতে হচ্ছে, সেক্ষেত্রে বাইকটা অটোমেটিক স্লিপিং মোডে চলে যাবে এবং সেক্ষেত্রে আপনি আবার বাইকটা জাস্ট ক্লাচ প্রেস করলেই বাইকটা আবার স্টার্ট হয়ে যাবে। তো এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো যে হিরো স্টিল এই জিনিসটা আমাদেরকে প্রোভাইড করতেছে। আচ্ছা আরমান, জি তুমি এই যে 6400 সামথিং বাইকটা চালাইলা, তোমার কি এখনো স্টক টায়ারই আছে? না জি, আমার এখনো স্টক টায়ারই আছে এবং টায়ার এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। এটা টিউবলেস টায়ার, যেটা আমাকে খুব ভালো রাইডিংয়ে খুব হেল্প করে। আচ্ছা আরমান, এটা হচ্ছে তোমার বাইকটার ড্রাম ভেরিয়েন্ট, তো সেক্ষেত্রে তুমি আমাদেরকে একটু যদি তোমার ব্রেকিং এক্সপিরিয়েন্স সম্পর্কে আমাদের সাথে শেয়ার করতা। অ্যাজ ইউজুয়াল আপনি দেখতে পাচ্ছেন না যে আমার এই বাইকটাতে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে বা আমি চুজ করেছি ড্রাম ব্রেক। হয়তো আর অল্প কিছু খরচ বাড়াইলে আমি হয়তো ডিস্ক ব্রেক পাইতাম, কিন্তু সেক্ষেত্রে যেটা আমি একদমই খারাপ পাচ্ছি না, বেশ ভালোই পাচ্ছি। তবে হয়তো বা আমার ভুল হয়েছে, হয়তো আমার চয়েসের ক্ষেত্রে ভুল। আপনাদেরকে আমি সাজেস্ট করবো ডিস্ক ব্রেক নিলে আপনারা খুব ভালো করবেন, কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক সময় হার্ড ব্রেক করার প্রয়োজন পড়ে, আর বর্তমানে এখন আমাদের যে ট্রাফিক ইয়ের মধ্যে আমরা চলাচল করতেছি সেক্ষেত্রে হয়তো ড্রাম ব্রেকের চেয়েতে ডিস্ক ব্রেকটা একটু আপনাকে কমফোর্ট বেশি দেবে। আচ্ছা, তোমার কখনো কি এরকম মনে হয়েছে যে তুমি ব্রেক করতেছো মোটামুটি 60+ বা 80-এর উপরে গতিতে ব্রেক করতেছো, সেক্ষেত্রে কনফিডেন্ট হারায় ফেলতেছো, স্ট্যাবিলিটি কমে যাচ্ছে, এরকম কোনো সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ অবশ্যই বলবো, কিছু ক্ষেত্রে আমাকে এটা একটু মানে আমার কনফিডেন্সের ঘাটতি দেখা গেছে। আমি যখন একটু 60+ বা 60 কাছাকাছি অ্যারাউন্ড 60 যখন থাকি তখন হয়তো বা ইমার্জেন্সি ব্রেক করার প্রয়োজন পড়ে, অনেক সময় রাস্তাতে হঠাৎ করে কেউ দৌড়ে চলে যায়, সেক্ষেত্রে আমি হয়তো মিস করতেছি আমার ড্রাম ব্রেকটা থাকলে ড্রাম ব্রেকটা আছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো ডিস্ক ব্রেক থাকলে আমি কমফোর্টটা একটু বেশি পাইতাম বা কনফিডেন্সটা বেশি পাইতাম। সো এটা আমার একটা ফল ছিল যে আমি ড্রাম ব্রেক চুজ করছি রেদার দেন ডিস্ক ব্রেক। তবে কখনো কি তোমার কাছে চাকা স্কিড করছে? না, এরকম কোনো আমার এতদিন যাবৎ চালানোর পর আমি এরকম কোনো এক্সপিরিয়েন্স আমার হয়নি যে চাকা স্কিড করছে। যেহেতু আমি খুব ঠান্ডা মাথার রাইডার, খুব লাইট রাইডার, সেক্ষেত্রে আমার এরকম হার্ড হিসাবে আমাকে খুব বেশি একটা প্রবলেম হয় নাই। হিরো প্যাশন এক্সপ্লোর ম্যাক্সিমাম রাইডার একটা কথা বলে থাকেন যে তাদের এই ক্লাসটা কিছুদিন পর পরে লুজ হয়ে যায়। বিষয়টা হচ্ছে আরমান এই বিষয়টা ফেস করছে কিনা বা আরমানেরও এই সমস্যাটা হয় কিনা বাইকের সাথে, এটা বিষয়ে একটু জানা দরকার। তাহলে আরমান তুমি এটা শেয়ার করো যে তোমার এই ক্লাস নিয়ে কোনো কমপ্লেন আছে কিনা। হ্যাঁ, আমার কমপ্লেনটা অবশ্যই আছে, হয়তো বা সব কিছু বেটার থাকলে এই জিনিসটা আমি একটু কমপ্লেন আছে যে মাঝে মধ্যে কিছুদিন ইউজ করলে আমি ডে টু যখন সবসময় রান করি কিছুদিন পর এই 1 মাস পর আমাকে এটা মাঝে মধ্যে টাইট করতে হয়, কারণ কিছুদিন পর এটা লুজ হয়ে যায়, এটা আবার আমাকে নতুন করে টাইট করে করতে হয়। আচ্ছা, তোমার কি ক্লাস কেবল চেঞ্জ করা লাগছে? না, এই পর্যন্ত আমার এখনো ক্লাস কেবল চেঞ্জ করতে হয় না। ভাই ব্রাদার্স, এই ছিল আজকের ভিডিওর জন্য, আর হোপসো আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানাইতে পারেন যে পরবর্তীতে কোন কোন বাইকের রিভিউ আপনারা দেখতে চান। চ্যানেলের যদি নতুন রোলার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কিছু আইডিয়া দিন যে কী কী স্টেপে ভিডিও করা যায়, কী কী টপিকে ভিডিও করা যায়। যেহেতু ভিডিওগুলো আপনাদের জন্য, এইটুকু ছোট্ট দায়িত্ব তো আপনাদের পালন করা উচিত বলে আমি মনে করি।
তাহলে আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকম নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।